প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তৃতীয় শ্রেণী বাংলা ভাষণ, তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে তোমাদেরকে অনেকদিন পরে তোমাদের ক্লাস। ইতিমধ্যে তোমরা ঈদুল আজহার বন্ধ কাটিয়েছ এবং আরো অন্যান্য বন্ধ কাটিয়েছ। এরপরে পরীক্ষা, তোমাদের একটা পরীক্ষা হয়েছে অনলাইন। আমরা একটা মূল্যায়ন নিয়েছিলাম, সেই মূল্যায়নের রেজাল্টও ইতিমধ্যে তোমরা পেয়েছ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের কোন কোন বিষয়ে তোমরা ভালো করেছ আর কোন কোন বিষয়ে তোমরা এখনো অনেকটা দুর্বল রয়ে গিয়েছ। সেই দুর্বলতা কাটিয়ে ইনশাল্লাহ আমরা সামনের পরীক্ষায় আরো ভালো করার চেষ্টা করব। সেই কামনা করে আমি তোমাদেরকে আজ দীর্ঘ ঈদুল আজহার বন্ধের পরে আজকের এই প্রথম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই বই খোলো, তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় শ্রেণী বাংলা ভাষণ, তথ্য যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা ইলেভেন। এগারো পৃষ্ঠা মনিটর। আজকে আমরা এই মনিটর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখো, মনিটর আমরা চিনি না এমন কেহ নেই। আর কেউ যদি কম্পিউটারের মনিটর না চিনি, তাহলে আমরা অবশ্যই টেলিভিশন আমরা চিনি। টেলিভিশন সবাই চিনি। কম্পিউটারের যেই যন্ত্রটিকে টেলিভিশনের মতো দেখতে দেখা যায়, ঠিক সেই যন্ত্রটিকেই বলা হয় কি, কম্পিউটারের মনিটর। ঠিক আছে, আজকে আমরা মনিটরের ডিটেলস জানবো। হ্যাঁ, পৃষ্ঠা এগারো, আমি ইতিপূর্বে বলেছি তোমাদেরকে, 11 পেজ। মনিটর এখানে একটা জিনিস দেখো, টেলিভিশনের মতো দেখতে কম্পিউটারের যে অংশটি দেখা যায় সেটিকেই মনিটর বলা হয়। টেলিভিশনের মতো দেখতে যে অংশটি দেখা যায় সেটিকেই মনিটর বলা হয়। কম্পিউটারে তৈরি লেখা এবং ছবি মনিটরে কি দেখা যায়? মনিটরে যে অংশটিতে লেখা, ছবি ইত্যাদি দেখা যায় তাকে কি মনিটরের স্ক্রিন বলা হয়। যে অংশটিতে এই লেখা, ছবি ইত্যাদি দেখা যায় মনিটরের যে অংশটিকে, যে অংশটিতে, সেই অংশটিকে বলা হয় কি, মনিটরের স্ক্রিন বলা হয়। এবং স্ক্রিনের ক্ষুদ্র অংশকে বলা হয় কি, পিক্সেল। স্ক্রিনের ক্ষুদ্র অংশকে বলা হয় পিক্সেল। স্ক্রিনের পিক্সেল যত বেশি হয় ছবি তত কি ভালো হয়, পিক্সেল যত বেশি হবে ছবি তত ভালো হবে। ঠিক আছে, তাহলে কম্পিউটারে সাধারণত তিন ধরনের মনিটর ব্যবহৃত হয়। কি কি? এলইডি মনিটর,
এলসিডি মনিটর, সিআরটি মনিটর, এগুলো কিন্তু সবগুলো ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ এলইডি, এলসিডি, সিআরটি মনিটর। আমি তোমাদেরকে তিনটা মনিটরের ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তিনটা মনিটরের ছবি, উপরেরটা হচ্ছে সিআরটি, তারপরে বাম পাশেরটা এলইডি, ডান পাশেরটা এলসিডি। এবার আসো এই মনিটর সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। এলইডি মনিটর হচ্ছে যে লাইট এমিটিং ডায়োড মনিটর, তারপরে এলসিডি মনিটর হচ্ছে যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর, আর সিআরটি মনিটর হচ্ছে যে ক্যাথোড রে টিউব মনিটর। তাহলে আমরা মনিটর কি জানলাম, মনিটরের স্ক্রিন কোনটি সেটিও জানলাম, স্ক্রিনের পিক্সেল বেশি হলে কি হয় সেটিও জানলাম, পিক্সেল কি জানলাম, মনিটর কত ধরনের হতে পারে সেগুলো কি কি সেগুলো জানলাম। আমি এগুলো একটু তোমাদেরকে আবার রিভিশন দেই। কম্পিউটারের মনিটর কি টেলিভিশনের মতো দেখতে, কম্পিউটারের যে অংশটি দেখা যায় সেই অংশটিকে মনিটর বলা হয়। তারপরে মনিটরের স্ক্রিন কোনটি, স্ক্রিন হচ্ছে যে মনিটরের যে অংশটিতে লেখা, ছবি ইত্যাদি দেখা যায় তাকে কি মনিটরের স্ক্রিন বলা হয়। স্ক্রিনের পিক্সেল বেশি হলে কি হয়, স্ক্রিনের পিক্সেল যত বেশি হয় ছবি তত ভালো হয়। পিক্সেল কি, স্ক্রিনের ক্ষুদ্র অংশটাকে পিক্সেল বলা হয়। মনিটর কত ধরনের হতে পারে সেগুলো কি কি, মনিটর তিন ধরনের হতে পারে, এলইডি মনিটর, এলসিডি মনিটর, সিআরটি মনিটর। তাহলে আজকে আমরা মনিটর সম্পর্কে ডিটেলস জানলাম, এরপরে আমরা জানব প্রিন্টার সম্পর্কে। প্রিন্টার, প্রিন্টার হলো একটি এক্সটার্নাল ডিজিটাল ডিভাইস যা মনিটরের পর্দার তথ্যকে কাগজের মধ্যে ছাপায়। কিছু ব্যতিক্রমধর্মী ছাড়া মনিটর পর্দায় যা দেখা যাবে প্রিন্টার তাই কি প্রিন্ট করতে পারবে। প্রিন্টার কত প্রকার হতে পারে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার। প্রিন্টার তিন প্রকার, ডট ম্যাট্রিক্স, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার, তাহলে প্রিন্টার কত ধরনের হতে পারে, প্রিন্টার তিন ধরনের হতে পারে। আমি তোমাদের কিন্তু তিন ধরনের প্রিন্টারের ছবি দেখাচ্ছি। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার।
তাহলে আমরা আসি প্রিন্টার কি। প্রিন্টার হলো একটি এক্সটার্নাল ডিজিটাল ডিভাইস যা মনিটরের পর্দার কাগজ তথ্যকে যা মনিটরের পর্দার তথ্যকে কাগজে ছাপায় বা প্রিন্ট করে। কিছু ব্যতিক্রম ছাড়া মনিটরের পর্দায় যা দেখা যাবে প্রিন্টার তাই কি প্রিন্ট করে। প্রিন্টার মূলত তিন প্রকার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, তারপরে লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার। তাহলে আজকে আমরা মনিটর এবং প্রিন্টার সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছি। তোমরা বাসায় একটু পড়াশোনা করবে, ইলেভেন পেজের মনিটর এবং প্রিন্টার সম্পর্কে লেখা আছে, তোমরা বাসায় পড়াশোনা করলে আরও ডিটেলস তোমরা জানতে পারবে। তাহলে আজ আর না, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, সবাইকে ধন্যবাদ।